মনের মধ্যে আগুন জ্বালুন। প্রকৃতি আমাদের জ্বলে ওঠার জন্য তার ভাণ্ডার আমাদের সামনে মেলে ধরেছে। জীবনে তোতা পাখি হয়ে বেঁচে থেকে কি লাভ বলুন তো? একটি টিয়া পাখি সারাক্ষণ বকবক করে, বড্ড বেশি কথা বলে, কিন্তু আকাশে উঠতে পারে না। যেখানে একটি ঈগল চুপচাপ থাকে এবং ইচ্ছা শক্তির জোরে আকাশ ছুঁয়ে যায়। আমরা সবাই চাই জীবনে অনেক উঁচুতে উঠতে, আকাশ ছুঁতে, কিন্তু ঈগলের মতো কেন? কারণ আমরা দেখি এবং জানি যে ঈগল হলো ক্ষমতা, দক্ষতা, দূরদৃষ্টি এবং গতির প্রতীক। ঈগলের যে গুণগুলো মানুষের জীবনকে অনেক উন্নত করে তুলতে পারে সেগুলি হলো: 1. ঈগলস ফ্লাই অ্যালোন অ্যাট হাই অল্টিটিউড। ঈগল অনেক উঁচু আকাশে একা একা উড়ে বেড়ায়। এরা কখনো চড়ুই পাখি, পায়রা বা দাঁড় কাকের সঙ্গে উড়ে বেড়ায় না। নিজেকে অন্য পাখিদের থেকে উঁচুতে তুলে ধরে, আর মনোভাব অনেক উঁচু। বাস্তবে আপনার জীবনে স্বপ্ন আছে, আপনি কতটা দূরদৃষ্টি সম্পন্ন তা অন্য লোকে বুঝতে পারে না, তাই তারা আপনাকে উৎসাহ দেওয়ার পরিবর্তে আপনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। আর দুনিয়ায় তো নেগেটিভ মানসিকতার মানুষের অভাবই নেই। যদি আপনি তাদের সঙ্গে মেশেন এবং আপনার জীবনের পরিকল্পনার কথা বলেন, তারা আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং টেনে নিজের দিকে নামিয়ে দিতে চাইবে। আপনার দূরদর্শিতার দ্বারা আপনার সামনে যে সুযোগ আপনি দেখতে পাচ্ছেন তারা সেটা দেখতে পায় না। তাই ঈগলের মতো আপনাকে একাই উঠতে হবে, নিম্নমানের মানসিকতার মানুষের থেকে অনেক উঁচুতে থাকতে হবে, আপনার যাত্রা একাই শুরু করতে হবে। যদি আপনি শিখে যান একা উঠতে, একা এগিয়ে যেতে, তাহলে আপনি হয়ে উঠবেন সবচেয়ে শক্তিধর এবং ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে দারুণভাবে। পরবর্তীকালে আপনার আর একা এগিয়ে যেতে কোনো ভয় থাকবে না। ঈগল দাঁড় কাকের সঙ্গে কখনো ওড়ে না, তাই জীবনে অন্যের ওপর নির্ভর করবেন না। আপনার মধ্যে শক্তি আছে আকাশ স্পর্শ করার, সবার মধ্যেই আকাশ ছুঁয়ে ফেলার শক্তি আছে। আপনি যদি একা উঠতে চেষ্টা না করেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না আপনার মধ্যে কি অসীম দক্ষতা আছে। কিন্তু আপনি যখন সব কিছুর ঊর্ধ্বে উঠে যাবেন, যেখানে কেউ উঠতে সাহস পায় না, সেখানে পেয়ে যাবেন তাদের যারা আকাশ ছুঁয়ে ফেলেছে। তখন তাদের সঙ্গে পরস্পরের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করে আনন্দ উপভোগ করতে পারবেন। 2. ঈগলস অলওয়েজ হ্যাভ দ্য ভিশন। ঈগল সবচেয়ে দূরদৃষ্টি দ্বারা নিজের কাজে সফল হয়। অসাধারণ দূরদর্শিতা এবং মনকে কেন্দ্রীভূত করতে পারলে আপনিও জীবনে যা চান তাই করতে পারেন। ঈগল 5 কিলোমিটার দূরের কোনো জিনিসের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে পারে এবং তার যত অসুবিধাই থাক না কেন, যতক্ষণ সে তার শিকার ধরতে না পারছে ততক্ষণ পর্যন্ত সেই শিকারের থেকে তার নজর সরে যায় না। ঠিক একইভাবে আপনি যদি চিন্তা ভাবনা করে, বিচার বিবেচনা করে আপনার লক্ষ্য স্থির করেন এবং যতক্ষণ না আপনার লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে কাজ চালিয়ে যান, তাহলে সফল হবেন। যত চ্যালেঞ্জই আসুক না কেন, যত ঝড়ঝাপটা আপনার ওপর দিয়ে যাক না কেন, আপনাকে রুখে দেওয়ার ক্ষমতা কারুর হবে না। তাই ঈগলের মতো আপনিও কোনো জিনিসের প্রতি মনকে কেন্দ্রীভূত করলে হাজার অসুবিধা থাকলেও তা আপনার হাতের মুঠোয় আসবেই। 3. ঈগলস আর টেনাসিয়াস। ঈগল নাছোড়বান্দা আর প্রচণ্ড জেদি প্রকৃতির পাখি। বিপদ যতই আসুক না কেন, সে ভয়ে পিছিয়ে আসে না। যখন সমস্ত পাখি প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় গাছের ডালে বা কোটরে আশ্রয় গ্রহণ করে, তখন ঈগল ঝড় বৃষ্টিকে আহ্বান জানিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে। ঝড়ের সময় এরা মেঘের অনেক উপরে উঠে যায় এবং ডানা গুটিয়ে নিয়ে বাতাসে ভেসে বেড়ায়। এইভাবে তারা একটু বিশ্রাম করে নেয় এবং আরও ক্ষমতাবান এবং শক্তিশালী হয়ে ওঠে। অন্য পাখিরা যখন কমফর্ট জোন থেকে বেরিয়ে আসার সাহস দেখাতে পারে না, ঈগল তখন নিজেকে আরও দক্ষ করার কাজে ঝাঁপিয়ে পড়ে। উদ্যোগী মানুষেরা কোনো চ্যালেঞ্জকে ভয় পায় না, তারা আরামের অলস মুহূর্ত থেকে বেরিয়ে এসে সাহসের সঙ্গে বিপর্যয়ের মোকাবিলা করে। তাই কোনো কিছুতে অপরের ঘাড়ে দোষ না চাপিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করুন আর নিজেকে আরও শক্তিশালী, ক্ষমতাবান, নাছোড়বান্দা ও জেদি করে তুলুন। 4. ঈগলস নেভার ইট ডেড থিংস। ঈগল কখনো মরা জন্তু বা বাসি পচা খাবার খায় না। আপনারা জানেন অন্যান্য অনেক পাখি আছে যারা বাসি পচা খাবার খেয়ে নেয়, আর কাক সে তো পচা জঞ্জাল খেয়েই সাফ করে দেয়। কিন্তু ঈগল না খেতে পেলেও তাজা শিকার ছাড়া খায় না, নিজে শিকার করে জীবন ধারণ করে। এইরকম ভাবে আপনি যদি চান ঈগলের মতো বর্তমান সময়ে সক্রিয় থাকতে, তাহলে আপনার উদ্যম উদ্দীপনা নষ্ট করে অতীত নিয়ে বসে থাকবেন না। অতীতে যা কিছুই ঘটে থাকুক না কেন, সেটা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কাজ করে যেতে হবে। যা ঘটে গেছে তা তো ঘটে গেছে, তার জন্য অনুশোচনা করে বর্তমানে সুখ শান্তি নষ্ট করবেন না। 5. ঈগলস ট্রেন হার্ড। মা ঈগল কষ্টকর পরিবেশ তৈরি করে বাচ্চা ঈগলকে উড়তে শেখায়, কঠিন পরিস্থিতিতে লড়তে পারার জন্য ট্রেনিং দেয়।
প্রথমে মা ঈগল তার বাসার নরম পাখনা ও নরম ঘাস সরিয়ে বাসাটাকে শক্ত ও কঠিন করে তোলে, যাতে বাচ্চারা আরামে অভ্যস্ত না হয়ে যায়। তারপর ঠিক সময় এলে বাচ্চাকে ঠেলা মেরে বাসার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে বাচ্চা ডানা মেলে উড়তে শিখে যায়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না বাচ্চারা সাহসী ও শক্তপোক্ত হয়। অবশেষে ঊর্ধ্ব আকাশে নির্ভয়ে উড়তে শিখে যায় তারা। সুতরাং আপনাকেও ঈগলের মতো কঠিন ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে। এই রকম ভাবে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আরামে অভ্যস্ত হয়ে গেলে কঠিন পরিস্থিতিতে আপনি লড়াই করবেন কিভাবে? আপনাকে প্রতিদিন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এগুলিকে জয় করতে পারলে তবেই আপনি সবার উপরে উঠতে পারবেন। 6. ঈগল পজেস ভাইটালিটি। ঈগলের জীবন শক্তি প্রবল। ঈগল হলো পাখির রাজা। এরা জানে জীবনে কিভাবে প্রাণ শক্তিকে টকবক করে ফোটাতে হয়। ঈগলরা সাধারণত 70 বছর বাঁচে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওর যখন বয়স 40 হয়ে যায়, ওর ঠোঁট বেঁকে যায়, নরম হয়ে যায়, শিকার ধরার উপযোগী থাকে না। শিকার ধরতে ধরতে ঠোঁটের ধার কমে যায়, অকেজো হয়ে যায়, ওর পাখনা বুকের কাছে ঝুলে পড়ে, আকাশে উঠতে খুব কষ্ট হয়। ওর যে পা যেটা দিয়ে ঝাপটা মেরে শিকার ধরে, সেই পায়ের নখও বেঁকে যায়। 40 বছর ধরে শিকার ধরতে ধরতে অবশেষে ঠোঁট, ডানা, নখ যুক্ত পা সব তার ক্ষমতা হারিয়ে ফেলে। ও তখন উঠতেও পারে না, শিকার ধরতেও পারে না। পায়ের নখ খারাপ হয়ে গেছে, ঠোঁট নষ্ট হয়ে গেছে। এরা তখন একটা জিনিস বেছে নিতে পারে, 40 বছর বয়স হয়ে গেলে এরা মৃত্যুবরণ করে নিতে পারে। কিন্তু না, সেটা তারা কখনো করে না। এরপর সে যা করে তা এক আশ্চর্য ঘটনা, যেটা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। 40 বছর বয়স হয়ে গেলে ঈগল তার এলাকায় সবচেয়ে উঁচু জায়গায় চলে যায়। ওর বেঁকে যাওয়া অকেজো ঠোঁটটাকে সামনের পাথরে ঠুকতে থাকে। ঠোঁট পাথরে ঠুকতে ঠুকতে ভীষণ যন্ত্রণা সহ্য করতে হয়। পাথরে ঠোকর মারতে মারতে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। ঈগল কষ্টে কষ্টে জেরবার হয়ে যায়। তবুও পাথরে ঠুকতে ঠুকতে ও ঠোঁট খুলে ফেলে। কিন্তু এই পদ্ধতিতে ঠোঁট খুলে ফেলা খুব পীড়াদায়ক, খুব কষ্টকর। ঈগল এই একই কাজ করে পায়ের নখের ক্ষেত্রে। বেঁকে যাওয়া নখ পাথরে ঘষে ঘষে খুলে ফেলে। তারপর ওর নতুন ঠোঁট যখন গজিয়ে যায়, তখন ওই ঠোঁট দিয়ে শরীরের সমস্ত পাখনা উপড়ে ফেলে। তখন ও একেবারেই উঠতে পারে না, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। কিন্তু ঈগল দমে যাওয়ার পাত্র নয়। 40 বছর বয়সে এই কষ্ট সহ্য করার পর ও নতুন ঈগল হয়ে যায়। আগের থেকে বেশি প্রাণ শক্তিতে ভরপুর হয়ে আরো 30 বছর বেঁচে থাকে। আমাদের প্রয়োজন যত সব খারাপ অভ্যাস যেগুলো আমাদের জীবনে বোঝা হয়ে আছে, সেগুলো জীবন থেকে ঝেড়ে ফেলা, তাতে আমাদের যত কষ্টই হোক না কেন। জীবনে ভালো কিছু করতে গেলে কিছু আহুতি তো দিতেই হবে। সেটা আজ, কাল, পরশু, কবে করবেন তা আপনার চয়েস। আজ কমফোর্টেবল হয়ে গেলে ভবিষ্যৎ আনকমফোর্টেবল হবে। আজ কষ্ট করবেন তো জীবন সুখের হবে। ফ্রেন্ডস, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ।